আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলামের জন্য আমার কোরআনের জন্য আমার জমিনে আমার দ্বীনকে রব জিন্দা করার জন্য যারা আমি আল্লাহর পথে আমার নবীর পথে যারা তাদের জীবনটা বিলা দেয়া শহীদ হয়ে যায় সাবধান খবরদার এদেরকে তোমরা মৃত বলো না এরা মৃত নয় বাল আহিয়া বরং এরা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা সেটি উপলব্ধি করতে পারো না কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার যদি সাধারণ কোনো ব্যক্তি নিজের মৃত্যুর খবর পায় যদি লোকটা জানতে পারে আমার এই অপরাধ করার কারণে আমার মৃত্যু হয়ে যাবে এই অপরাধ করার কারণে দেশের আইন অনুযায়ী একটু পরে আমাকে ফাঁসি দেওয়া হবে লোকটা কিন্তু হতাশ হয়ে যায় চিন্তায় ঘুম খাওয়ানো বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা কোরআনের কর্মী যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা জান্নাতের দিকে দৌড়ায় এরা যদি কোরআনের আন্দোলন করার কারণে একটু পরে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এরপরে স্ত্রী সন্তানদের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় যাওয়ার সময় সন্তানকে জিজ্ঞেস করে প্রাণের সন্তান আমার কোন অপরাধ নাই আমার অপরাধ আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা নেওয়ার জন্য চেষ্টা সংগ্রাম করা ও আমার সন্তান আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি অতএব তুমি বলো আমার মালিকের সঙ্গে দেখা করার সময় কোন পোশাকটা আমি পরে যাব সন্তানও সেই রকম সন্তান বলে বাবা তুমি তোমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ অতএব এই পৃথিবীতে তোমার পছন্দের পোশাক ছিল সাদা পায়জামা সাদা পাঞ্জাবি তোমার পছন্দের পোশাক পরে তুমি তোমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাও যাওয়ার সময় স্ত্রীকে বলে যায় প্রাণের বিবি আমি যেই পথে শহীদ হয়ে গেলাম আমার সন্তানগুলোকেও সেই পথের জন্য রেখে গেলাম প্রাণের বিবিরে মন খারাপ করো না চিন্তা করো না তোমার সঙ্গে আবারও আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে প্রিয় মুসলমান ভাইয়ের আমার এত বিপদ এত জুলুম এত অত্যাচার এত কষ্ট এরপরেও তারা স্ত্রী সন্তানের মা ত্যাগ করে কারাগার ফাঁসির মাংসকে বরণ করে নেয় এত অত্যাচার এত কষ্ট তারা কেমনে সহ্য করতে পারে কারণ আছে না নাই কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আর চিৎকার করে বলেন আমাদের রব কে শুধু রব আল্লাহ বলে ক্ষান্ত হয় না সুম্মাস্তাকামু যারা এই কথার উপর ইস্তেকামাত থাকে অবিচল থাকে যারা বিপদের মুহূর্তে বলে আমাদের রব আল্লাহ যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলে আমাদের রব আল্লাহ এরকম লোক আছে না নাই এই জন্য কোরআনের কর্মীদেরকে যখন ফাঁসির মঞ্চে না হয় তাদেরকে বলা হয় তোমরা প্রাণ ভিক্ষা চাও তারা বলে না প্রাণ ভিক্ষা চাইতে পারি না কারণ প্রাণ দেওয়ার মালিক আল্লাহ প্রাণ নেওয়ার মালিক আল্লাহ